হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে তোমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে আমাদের অর্থনীতি এই সাবজেক্টটি নিয়ে আলো এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে টোটাল পাঁচটি পার্ট রয়েছে আজকে আমি ফার্স্ট দুইটি পার্ট পড়াবো বাংলাদেশ কৃষির প্রধান দেশ এবং চাষাবাদের জন্য বাংলাদেশের মাটি খুবই উপযোগী কেননা বাংলাদেশের বাংলাদেশ উর্বর বদ্বীপ অঞ্চলে অবস্থিত বাংলাদেশের শতকরা প্রায় আশি ভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে এবং জাতীয় অর্থনীতিতে প্রায় বিশ ভাগ আসে এই কৃষি পণ্য থেকে তো আমরা আজকে কিছু কৃষি নিয়ে আলোচনা করব আমাদের কোন কোন কৃষি আমাদের অর্থনীতিতে আছে এবং কোন কোন কৃষি থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি সেগুলো ডিটেল সব কিছু নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমে যে কৃষি রয়েছে সেটি হচ্ছে ধান ধান আমরা জানি যে ধান আমাদের প্রধান ফসল কেননা ধান থেকে ভাত হয় এবং ভাত আমাদের প্রধান খাদ্য সুতরাং ধান কেননা আমাদের বাংলাদেশের মাটি ধান চাষের জন্য খুবই উপযোগী এবং বাংলাদেশের জলবায়ু এবং ভূমিও ধান ধান চাষের জন্য খুবই উপযোগী তো আমরা এই পাটে আজ এই এখন আমরা ধান এবং ধান কোন কোন অঞ্চলে চাষ হয় এবং কোন কোন জলবায়ুতে ধান চাষ হয় সেই সম্পর্কে আমরা জানলাম এরপরে আমরা জানবো গম সম্পর্কে গম গম উত্তর এবং এবং পশ্চিম অঞ্চলে উৎপাদিত হয় শীতকালে কিন্তু গম চাষ করা হয় বর্তমানে গমের তৈরি গম থেকে তৈরি আটা আটা দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করা হয় যে কারণে গমের চাহিদা দিন দিন বেড়েই চলছে যে কারণে এখন গমের উৎপাদনও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এরপরে আসি আমরা ডালে উত্তর এবং পশ্চিম অঞ্চলে চাষ করা হয় ডাল এবং আমাদের দেশে কিন্তু বিভিন্ন প্রজাতির ডাল রয়েছে যেমন ছোলা ছোলা মসুর মটর মুগ ইত্যাদি বিভিন্ন ধরনের ডাল আমাদের রয়েছে তবে ডালের চাহিদা যেহেতু আমাদের অনেক বেশি সে কারণে ডাল কিন্তু আমাদের আমদানির থেকে রপ্তানি করা হয় বেশি আমাদের ডাল আমাদের বিদেশেও রপ্তানি করা হয় এরপরে আছে হচ্ছে আলু 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 হচ্ছে উর্বর দোয়াশ এবং বেলে মাটিতে আলু চাষ করা হয় বাংলাদেশে ধরনের আলু পাওয়া যায় একটি হচ্ছে গোল আলু এবং আরেকটি হচ্ছে মিষ্টি আলু বাংলাদেশে যেহেতু আলুর উৎপাদন খুবই বেশি এবং বাংলাদেশে মাটি আলু চাষের জন্য খুবই উপযোগী সেই কারণে আলু কিন্তু আমাদের দেশের বাইরেও বিভিন্নভাবে রপ্তানি করা হয় এরপর আসলে হচ্ছে তৈল বীজ তেল বীজ বলতে আমরা বুঝি যে সরিষা বাদাম এবং তিসির বীজ থেকে পেষণ করে একটি এক ধরনের তেল ব্যবহার তৈরি করা হয় এবং যে তেলটি আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে মূলত তেল বীজ তো তেল বীজ আমরা কিভাবে তৈরি করি আমরা বললাম এবং এই তেল বীজ কিন্তু আমাদের দেশের বাইরে থেকে আমদানি করা হয় কারণ তেল বীজ আমাদের দেশে অতটা চাষ করা হয় না যার কারণে আমাদের দেশে বাইরে থেকে তেল বীজ আমদানি করা হয় এবার হচ্ছে মশলা মশলার কাজ হচ্ছে খাবারকে সুস্বাদু করা এই মশলা খাবারকে সুস্বাদু করে এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের মশলা রয়েছে যেমন পেঁয়াজ মরিচ আদা রসুন ইত্যাদি তবে মশলার চাহিদা যেহেতু আমাদের এখানে অনেক বেশি এবং মশলা আমাদের দেশে খুব একটা উৎপন্ন হয় না তাই দেশে বাইরে থেকে আমাদের মশলা আমদানি করতে হয় এখন আমরা আলোচনা করব বাংলাদেশের কিছু অর্থকারী ফসল নিয়ে তবে অর্থকারী ফসল সম্পর্কে আলোচনা করার পূর্বে অবশ্যই অর্থকারী ফসল কি এটা আমাদের জানতে হবে যে পণ্য যে কৃষি পণ্য বিদেশে বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি সেটি হচ্ছে অর্থকারী ফসল এবং আমি এখন কিছু অর্থকারী ফসল নিয়ে আলোচনা করব মানে যে তিনটি ফসল উৎপন্ন করে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি সেই তিনটি ফসল নিয়ে আমি এখন আলোচনা করব। আমাদের প্রথমে রয়েছে হচ্ছে পাট পাট আমাদের প্রধান অর্থকারী ফসল কেননা বাংলাদেশের জলবায়ু পাট চাষের জন্য খুবই উপযোগী বাংলাদেশের কুষ্টিয়া কুমিল্লা ময়মনসিং সহ আরও বেশ কিছু অঞ্চলে পাট চাষ করা হয় এবং পাশকে কিন্তু সোনালী আস বলা হয় কেননা পাট চাষ করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি যার কারণে পাটকে সোনালি আস বলা হয় পাট কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে পাট দিয়ে রশি তৈরি চট তৈরি রশি রশি ও চটের থোলে বা বস্তা তৈরি সহ কাপড় তৈরি সহ বিভিন্ন ধরনের কাজ করা বিভিন্ন ধরনের পণ্য তৈরিতে ব্যবহৃত হয় এরপর আসি আমরা চাতে সিলেট এবং চট্টগ্রামে এই চা উৎপন্ন হয় এবং বাংলাদেশে বর্তমানে অর্থনীতিতে চা চায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চা রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি বর্তমানে কিন্তু দিনাজপুর এবং পঞ্চগড়েও চা উৎপন্ন করা হয় এরপর আছে তামাক তামাক রংপুর জেলায় তামাক চাষ করা হয় এবং তামাকটা কি তামাক হচ্ছে সিগারেট বা বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয় তবে তামাক কিন্তু একটি ক্ষতিকর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই জন্য সবাইকে তামাক চাষ করার জন্য নিরুৎসাহিত করা হয় ভিউর্স এই পাঠে আমরা কোন কোন পণ্য রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্র অর্জন করি সেগুলো সম্পর্কে জানলাম আমার এই এপিসোডটি থেকে আশা করি তোমরা বেশ উপকৃত হবে এবং তোমাদের কোনো ফ্রেন্ডের যদি এই এপিসোড সম্পর্কে বা এই টপিক সম্পর্কে কোনো প্রবলেম থাকে তাহলে তাদেরকে এপিসোডটি দেখতে বলবে আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং টেকনিক ইজি এডুকেশন সাথে থাকবে আল্লাহ হাফেজ